হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। প্রীতি ব্লগে তোমাদের ওয়েলকাম অ্যান্ড অনেক ভালোবাসা। অ্যান্ড তোমাদেরকে জানাই গুড মর্নিং, কেননা এখন বাজে সকাল 9টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকের ব্লগটা একটু অন্য ধরনের, সেটা হচ্ছে আজকে যেহেতু বুধবার, তাই হচ্ছে আমি ভাবলাম তোমাদের সঙ্গে আমি আমার বুধবারের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই সকালে উঠেই দেখো থালা বাসন মাজতে বসে গেছি। সকালে না, মানে 9টা বাজে, আমি স্নান টান করে হালকা একটু সাজুগুজু করে একটু শাড়ি পরে নিয়েছি। ভাবলাম কি থালা বাসনগুলো মেজে দিই। তাই দেখো পুজোর থালা বাসন মাজতে শুরু করেছি। আর পুজোর থালা বাসন মাজছি কি দিয়ে? তেঁতুল আর ইয়ে দিয়ে, বালি দিয়ে। মানে তেঁতুল আর বালি দিয়ে মাজলে কি হয় বলো তো? মানে থালা বাসনগুলো পরিষ্কার হয়, কাঁসার, মানে যেহেতু এগুলো হচ্ছে পিতলের থালা বাসন, সেগুলো সেই জন্য পরিষ্কার হয়, খুব সুন্দর হয়। আর হচ্ছে আজকে আমি কীভাবে পুজো দিই, আর বুধবারে আমাদের বাড়িতে কী হয়, মানে কী কী খাবার আইটেম হয়, কী কী নিয়ম হয়, সেগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর দেখো আমি আমের পাতা মাছি, মানে ওই পিতলের যে আমের সায়াটা হয়, মানে আমের পল্লব, সেটা হচ্ছে মাছতে গেলে তোমরা সবসময় খেয়াল করবে হাতের উপরে নিয়ে তারপরে মাছবে, কারণ হাতের পরে না নিলে না ওই পাতাগুলো ঝরে যাবে, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য এবার আস্তে আস্তে করে হাতের পরে নিয়ে মাছবে, তাহলে দেখবা ভাঙবে না, এতে সুন্দর হয়। আরও আমার থালা বাসন মাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি চলে এসেছি কলে থালা বাসন নিয়ে। মোটরটা চালিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দরভাবে থালা বাসনগুলো ধুয়ে নিতে হবে, কারণ আমার বেলা হয়ে যাচ্ছে, পুজো দিতে হবে। আর কি বলো তো, আমাদের বাড়ি বুধবারে হচ্ছে হরিচাঁদ গুরুসর ঠাকুরকে মানে, আর বুধবারের দিন আমরা নিরামিষ খাই, ঘর দোর মুছে লেপে টেপে তারপরে আমরা পুজো দিই। আর পুজো দিতে না অনেকটা টাইম লাগে বুধবারের দিন পুজো দিতে, যেহেতু আমরা হচ্ছে বুধবারের দিন ঘটের জলটা পাল্টাই, সেই জন্য অনেকটা টাইম লাগে পুজো দিতে। তা দেখো আমার মোটামুটি মানে বাসন ধোয়া মাজা সব কমপ্লিট, তারপরে ভাবলাম কি ফুলগুলো তুলে নিই, তাই ফুল তুলতে শুরু করে দিয়েছি। আর আমি কি বলতো, স্নান টান করে মানে প্রতিদিনই, শুধু বুধবার বলে না, প্রতিদিন স্নান করে তারপরে ফুল তুলতে যাই, কারণ আমাদের গাছেরই ফুল, আমাদের বাড়ির ফুল, তাই ভাবি কি যে পুজো করার আগে ফুলটা তুলে তারপরে পুজো করবো, কেননা আগের থেকে ফুলটা তুলে রাখলে ফুলগুলো শুকিয়ে যায় আর পুজো দিতে অতটা ভালো লাগে না, তাই স্নান করেই পুজো দিই। আর মোটামুটি সব ফুল গাছই আছে, আমার আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমাদের বাড়িতে কত ধরনের কত রকমের যাওয়া ফুল গাছ আছে, আর কেউ নেয় না, সেই জন্য ফুলগুলো থাকে, পুজোর সময় আমি গাছ থেকে তুলে তারপরে পুজো দিই। তাই দেখো এই দেখো বড় বড় একটা ফুল ধরেছে, এই ফুলটা দেখেছো যে অনেকটা বড় হয়, তার সাদা ফুল তুলে নিচ্ছি। এই যে সাদা ফুলগুলো অনেক বড় বড় হয় এর মধ্যে, আর এই যে এগুলো কি বলে পয়সা ফুল, এই পয়সা ফুলগুলো তুলে নিচ্ছি, কেননা এই ফুল দিয়ে এখনও পুজো দিইনি, এই বছরে এই ফার্স্ট পুজো দিচ্ছি। তারপরে একটু এই ফাঁকে একটু মাঠে চলে গেছি, মাঠে গিয়ে দূর্বা তুলে নিয়ে এসেছি, কেননা খুব রৌদ্র, সেটা তোমাদের দেখায়নি, তারপরে একটা একটা করে বেছে নিলাম, কেননা ওইভাবে তো পুজো দিয়ে যায় না। আর আমাদের গাছেরই বেলপাতা তুলে নিচ্ছে এই যে, আর বেলপাতাগুলো না খুব ছোটো ছোটো, এখন পুজো দিতে খুব ভালো হয়, কেননা ঘটের উপরে বেলপাতা দিলে না, ছোটো বেলপাতা দিলে অনেকটা ভালো লাগে দেখতে। তারপরে চলে এসেছি ঘরে, পুজোর ঘরে পুজো দিতে, কারণ আজকে বুধবার, তাই সব কিছু মানে ঠাকুরকে স্নান করাতে হবে, সেই জন্য স্নান করানোর জন্য তো ঠাকুরকে নামাতে হবে, তাই আস্তে আস্তে ঠাকুরগুলো নামিয়ে নিচ্ছি। আর লক্ষ্মী ঠাকুরটা নামাবো না, কেননা ঠাকুরটা মাটির, ওকে তো স্নান করানো যাবে না, তাই লক্ষ্মী ঠাকুরটা থাকবে। আর মানে সিংহাসনটা পরিষ্কার করে নিতে হবে, কেননা প্রচুর ফুল ফোটে আমাদের গাছে, সে ফুল দিয়ে পুজো দিতে প্রচুর প্রতিদিন, তাই ফুলগুলো এভাবে থেকে যায়, কিন্তু এভাবে ফুল থাকলে না পচে যায়, পচে গেলে সিংহাসনটা বাজে অবস্থা হয়ে যায়, সেজন্য ভাবলাম কি সিংহাসনটা একটু পরিষ্কার করে নিই, বুধবারের দিন পরিষ্কার এমনিতেই করতে হয়। তা যাই হোক, আমি এখন দেখো সিংহাসন মুছে টুছে কমপ্লিট করে নিচ্ছি, তারপরে ঠাকুরকে তো স্নান করাতেই হবে, তাই নমস্কার করে ঠাকুরগুলোকে এই যে স্নান করাতে শুরু করেছি, স্নান করাচ্ছি, যেটুকু স্নান করানোর দরকার তাকে স্নান করাচ্ছি, আর দেখা যাচ্ছে যে ঠাকুর স্নান করানো যাবে না তাকে হালকা করে মুছে নিচ্ছি, তারপরে এক এক করে ঠাকুরকে স্নান করাচ্ছি, কোনোটার মুছছি এভাবে। আর প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে শাড়ি পরেছি, কেননা শাড়ি তো আমি খুব একটা পরি না, আর বুধবারের দিন যেহেতু ঘটের জল পাল্টাতে হয় সেই জন্য শাড়ি পরেই করি। তাই দেখো আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো কত মনোযোগ সহকারে পুজো করছি আমি। তারপর ভাবলাম একটু মানে তিলক চন্দনটা একটু গুলিয়ে নিই, কেননা তিলক চন্দন গোলানোর পরে তো আমার ঠাকুরের স্নান কমপ্লিট, তারপর ঠাকুরকে তিলক চন্দন দিতে হবে, সেজন্য তিলক চন্দন একটু ঘষে নিচ্ছে, যে তিলক চন্দন ঘষা হয়ে গেছে, এবার
এবারে সব ঠাকুরগুলো মোছা, স্নান করানো, মোছানোর পরে তিলক চন্দন পড়াতে হবে। এই তিলক চন্দন পরিয়ে দিচ্ছে, এই দেখো, এই যে আস্তে আস্তে তিলক চন্দনগুলো পড়াতে হবে। এই যে ভোলে বাবা, ভোলে বাবাকে এখন আমি সুন্দর করে সাজিয়ে নেব। ভোলে বাবাকে সাজাতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এই যে শিবলিঙ্গ, এই যে সুন্দর করে দিচ্ছি, দেখো তোমরা। এই দেখো কত সুন্দর লাগছে, ঠিক আছে। আস্তে আস্তে যে সব ঠাকুরকে আমি তিলক চন্দন দিচ্ছি, আর যেটা সিঁদুর দেওয়ার দরকার সেই ঠাকুরের সিঁদুর দেবো। আর দেখো বটি টটি নিয়েই বসেছি, কারণ ফল কাটতে হবে আমার, সেই জন্য বটি মানে যা যা লাগে আমি একবারে সব পুজোর জিনিসপত্র নিয়ে তারপরে বসেছি পুজো দিতে। এই দেখো ঠাকুর। আর আমাদের কি বলো তো, সিংহাসনে শুধু একরকমের ঠাকুর না, আমাদের সিংহাসনে প্রচুর প্রচুর ধরনের ঠাকুর আছে, মানে অনেক রকমের ঠাকুর আছে, প্রচুর বলে ফেললাম। কেননা সিংহাসনে যতটা ঠাকুর ধরবে ততটা ঠাকুরই রেখেছি, ততগুলো ঠাকুর। এই দেখো এটা হরিচাঁদার শান্তি মাতা, ওখানে তিলক দিয়ে দিচ্ছি আমি। এই যে আস্তে আস্তে এটা সরস্বতী ঠাকুর, সরস্বতী মা, সরস্বতী আমি মা মানে ঠাকুরকে কোলে বসিয়ে তিনজন তলক তিলক চন্দন দিচ্ছি আর বলছি, মা সরস্বতী আমার ছেলেটার একটু বুদ্ধিবিদ্যা দিও মা, ওর মানে এত চঞ্চল এত দুষ্টু না, ওকে নিয়ে আর পারি না। ওকে বললাম যে বাবা আয় আমার সঙ্গে সকাল সকাল স্নান করে একটু পুজো করতে বসবি, ও কিছুতেই আসলো না, সেই দুষ্টুমি করে যাচ্ছে। আমার তিলক চন্দন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার আমি আস্তে আস্তে সিংহাসনে ঠাকুরগুলো রেখে দেবো। এই দেখো প্রথমে হরিচাঁদা শান্তি মাতাকে রাখলাম, তারপরে একটা ঠাকুর রেখেছি, দেখবো আমার সিংহাসনটা কত সুন্দর লাগে দেখতে, ফুল দিয়ে যখন সাজাবো সেই সময়। এই যে মা সরস্বতীকে রেখে দিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আর বেশিরভাগ পুজো আমিই দিই বাড়িতে, সে নামিয়ে দিচ্ছি। মোটামুটি আমার সব ঠাকুর সিংহাসনে রাখা কমপ্লিট। দেখে নাও তোমরা একবার আমার সিংহাসনে কত ধরনের ঠাকুর আছে, এই দেখো তোমরা দেখে নাও। এই যে দেখো নিশ্চয়ই ভালো লাগছে সিংহাসনটা, এখনই এত সুন্দর লাগছে, জানি না যে যখন পুজো মানে কমপ্লিট হবে সেই সময় কত সুন্দর লাগবে। আর দেখো তুলসী পাতা মোটেই পাওয়া যায় না, এখন তুলসী পাতার ভীষণ অভাব হয়েছে, মানে সব গাছ মরে যাচ্ছে, সেই জন্য অনয় দৌড়ে গিয়ে করা তুলসী পাতা নিয়ে আমাকে দিল। আর আমি হচ্ছে তিলক দিয়ে সব ঠাকুরের চরণে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। দেখো তুলসী পাতা দেওয়াও কমপ্লিট, এবার বাদ বাকি কাজগুলো করে নিতে হবে। এরপরে আছে সব ঘটে, যে তিনটে ঘট আছে সেই ঘটে আমি হচ্ছে তিলক চন্দন বা সিঁদুর, যেটা সিঁদুর দেওয়া লাগবে, আর একটা ঘট আছে ওটা আমি তিলক দিই, আর আমের পাতাতেও তিলক দিই, কেন জানি না এটা আমার শাশুড়ি মা দেয় বলে আমিও দিই। এরকম তিলক দেওয়া হয়ে গেছে, এবার এই ঘটে দেবো হচ্ছে সিঁদুর। এই যে এই পাতাগুলো, এটা নতুন এনেছে, পাতাটা খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে আমার। এবার ঘটগুলোতে জল দিতে হবে, এই জল দিয়ে দিচ্ছি। তিনটে ঘট আছে, ওটা তিনটে ঘটেই জল দিতে হবে। এই ঘরটা না অনেকটা ভারী, অনেকটা বড় ঘরটা, দেখো তোমরা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে। ওই দেখো এই ঘরটা, এই যে আমার জল দেওয়া হয়ে গেছে। এবার কি বলতো, সিংহাসনটা মুছেছিলাম, তারপরে দেখলাম কি হালকা জল জল রয়ে গেছে, তাই একটু মুছে দিলাম। আর এই কৌটোর মধ্যে দেখতে পাচ্ছ এগুলো কি, তোমরা নিশ্চয়ই বুঝতে মানে জানতে চাইছো যে এইগুলো আবার কি, এগুলো কি করছে, নিশ্চয়ই তোমাদের বলবো। সেটা হচ্ছে যে এর মধ্যে আছে ধান আর তিল, এটা হচ্ছে ঠাকুরের যে ঘট আছে এই ঘরটা পাতার আগে ধান আর তিল দিয়ে তারপরে ঘরটা পাততে হয়, মানে আমার শাশুড়ি মা আমাকে বলেছেন যে এইভাবে ঘট পাতবে, সেই জন্য দেখো প্রথমে তিল আর ধান দিয়ে তারপরে আমরা ঘটগুলো দিয়ে দিচ্ছি। এই যে ঠাকুরের ফল রেডি করতে হবে, গ্লাসে জল দেওয়া হয়ে গেছে, এবার ফলগুলো তো কেটে কেটে নিতে হবে। দেখো ফল কাটছি বসে বসে,
কি কি ফল আছে, মানে অনেক ধরনের ফল আছে, তো সেই জন্য শশাটা আর দিলাম না, মানে হাফ শশা দিয়েছি। লিচু আছে, মৌসুম্বি, তারপরে আম, শশা, এগুলো দিয়ে আজকে পুজো দেবো। দেখো ফলগুলো কেটে নিচ্ছি, আর দেখো আমার মুখে একটুও হাসি নেই, কেন বলো তো? এত গরম পড়েছে না, আর বুধবারের দিন আমরা না খেয়ে পুজো দিই, মানে নিরামিষ তো রান্না হয়, সেই জন্য না খেয়ে আমরা পুজো দিই, পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে আমরা খাওয়াই। এই দেখো এবার ফলগুলো তো অল্প ফল কেটেছি, কারণ আমার থালাগুলো অনেক ছোট ছোট, সেই জন্য এই থালায় ধরবে না বলে অল্প ফল কেটেছি। তারপর দেখো তুলসী পাতা খুঁজেই পাচ্ছি না আমি, মানে তুলসী পাতা খুঁজতে খুঁজতে আমি হয়রানি হয়ে গেছি, কটা তুলসী পাতা এনে দিয়েছিল অনয়, কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না। কিন্তু ঠাকুরের গ্লাসে আর আর মানে ফলের থালাতে তো আমার তুলসী পাতা দিতে হবে, এই জন্য পাচ্ছি না, তারপর হঠাৎ পেয়েছি। দেখো আমি সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে, সিংহাসন সাজাতে তো ভীষণ ভালো লাগে। আর কি বলতো, বুধবারের দিন যদি অল্প ফুল ফোটে তাহলে না আমার মুখটা মানে খুব মন খারাপ হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়, কেননা বুধবারের দিন অল্প ফুল ফুটে আমি ভালো সিংহাসন সাজাতে পারি না। আর অনেক অনেক ফুল ফুটলে কি মজা লাগে, ভীষণ ভালো লাগে, সিংহাসনটা পুরো ফুলে ফুলে ভরে ওঠে। এই দেখো আমার সিংহাসন সাজানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন লাগছে? প্লিজ আমাকে জানিও কমেন্ট করে যে আমার সিংহাসনটা সাজানো কেমন হয়েছে। এদিকে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম, শুদ্ধ 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 ওং শান্তি ওং শান্তি ওং শান্তি বলে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। তারপর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি, প্রদীপ জ্বালিয়েছি, এখন ধূপদানি জ্বালাতে হবে, সেই জন্য দেখো ওটাই জ্বালিয়ে দিচ্ছি। এরপরে ধূপের কৌটো, এর মধ্যে আছে ধূপ বাড়া, ধূপের কৌটো দিতেই আগুন ফস করে উঠে গেছে, আমি ভয় পেয়ে গেছি কী হলো আবার, তো দেখি না এইভাবে আগুন উঠে গেলো, একটু নমস্কার নম নম দিয়েছি। দেওয়ার পরে এই দেখো ঠাকুর, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, স্বাভাবিক রাখো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।